চৌদ্দগ্রামে অভিভাবকের হামলায় শিক্ষক আহত, ছাত্রছাত্রীদের বিক্ষোভ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুখচাঁদ স্কুলে ছাত্রদের শাসন করায় অভিভাবকদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন। প্রতিবাদে ছাত্রছাত্রীরা চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেছে। অপরদিকে মঙ্গলবার দুই ছাত্রের বিরোধ মেটানোর দায়ে শাসন করায় অভিভাবকদের হামলায় আহত হয়েছেন সুখচাঁদ স্কুলের শিক্ষক আব্দুল গনি। আমি অনেকবার বলছি, আপনি আমাকে মারিয়ে না স্কুলে চলে, আমার কোনো কথা শুনে নেই। উনি বাজারে সবাই সামনে আমাকে ঘুরছে, আমি এর বিচার চাই। আমি শিক্ষকদের সুরক্ষা, বাংলাদেশের শিক্ষকদের সুরক্ষার আইন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের শিক্ষকদের একটা নির্দিষ্ট আইন করে দেন, যাতে ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত কোনো শিক্ষককে হাত তোলার আগে বারবার চিন্তা করে, শিক্ষকদের সম্মান করে। স্থানীয় সূত্র জানা গেছে, সুখচাঁদ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরাফাতের সাথে প্রাইমারি শ্রেণী কক্ষে এবং বিদ্যালয় মাঠে প্রতিনিয়ত ঝামেলা হয়। সহপাঠীদের এমন অভিযোগের প্রেক্ষিতে আরাফাত ও ফাহিমকে বিদ্যালয়ে ডেকে শাসন করেন শিক্ষক আব্দুল গনি। এরই জের ধরে পরের দিন বিদ্যালয়ে আসার পথে আরাফাতের অভিভাবক দাবি করা যুবলীগ নেতা আব্দুর রহমান বিপ্লব শিক্ষক আব্দুল গনিকে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করে। প্রতিবাদে বুধবার বিকেলে ছাত্রছাত্রীরা আব্দুর রহমান বিপ্লবের শাস্তির দাবি জানিয়েছে, চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করা দুঃখজনক ও নিন্দনীয় অপরাধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার শিক্ষক স্কুল থেকে যাইতেছে, যে যাওয়ার পথে মানে বাজার টাজার করছে, বাজারটা যাওয়ার পথে তাকে সেখানে এসে মনে সেখানে ইয়া করলো, যে জিজ্ঞাসা করতেছে যে আপনি আমাদের ছাত্রকে কেন মারলেন। তো সে বলছে যে আমি তো বিপ্লব ভাই, এটা আমাদের স্কুলের বিষয়ে, স্যারও আছে, সবাই আছে, আপনি স্কুলে আসেন, স্কুলে আসে আমরা এটা সমাধা করবো, স্কুলে আসলে ভালো হবে। এক পর্যায়ে ধরনের কথাবার্তা বলতে বলতে নাকি উনি ওনার গায়ে হাত দিয়েছে, হাতে বলছে আমরা তখন নামাজ করতেছি, তখন নামাজ পড়ার পর আমরা শুনছি, এরপরে উনি আমাকে, আমি নামাজ পড়ে আসার পর আমরা একটা দোকানে বসাছিলাম, ওখানে আমি ওনাকে ফোন দিতেছি, এর মধ্যে উনি আসছেন। তো যেই ঘটনাটা ঘটছে, এটা আমরা শিক্ষক সমাজ বা আমাদের শিক্ষকদের জন্য এটা কলম, এটা আমরা এটা আশা করি না, এবং এটা জাতি এটা আশা করে না। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং এটা একটা ঘৃণিত কাজ। আনিসুর রহমানের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।